আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যেহেতু কোরবানির ঈদ শেষ হয়েছে কিছুদিন হলো, আর এখন নিশ্চয়ই আপনাদের সবার ঘরে ঝুরা মাংস আছে। সেই মাংস দিয়ে 10-12 মিনিটের মধ্যে একটা ঝটপট রোল তৈরি করার রেসিপি আজকে তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি প্রায় 1.5 কাপের মতো ঝুরা মাংস নিয়েছি। ঝুরা মাংস যদি না থাকে তাহলে রান্না করা যে মাংস থাকবে ঘরে, সেই মাংসটাকে ছোট ছোট টুকরো করেও এই রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন। ভেতরের পুরটার জন্য এবার নিয়ে নিলাম 1.5 টেবিল চামচের মতো সয়াবিন তেল। ফোড়নের জন্য নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ আস্ত জিরা। জিরাটাকে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/4 কাপের মতো পেঁয়াজ, এবং এই পেঁয়াজটাকে একটু মোটা করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা সাদাতে থাকা অবস্থাতেই 1 টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিচ্ছি। চাইলে এই পর্যায়ে কাঁচামরিচ কুচিও দেওয়া যাবে ক্যাপসিকামের পরিবর্তে। ঝুরা মাংসটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ হট চিলি সস দিয়ে দিচ্ছি। আপনারা হট চিলি সসের পরিবর্তে চাইলে টমেটো ক্যাচাপ ব্যবহার করতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি আমি গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া না থাকলে এর পরিবর্তে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করা যাবে। বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় 3 টেবিল চামচের মতো। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। চটজলদি পুরটা রেডি হয়ে গেল। এবার বাইরের যে আস্তর সেটা তৈরি করার জন্য আমি আজকে ব্রেড ব্যবহার করছি। আপনারা যে কোনো টাইপের ব্রেড ব্যবহার করতে পারবেন, হোয়াইট ব্রেড কিংবা চাইলে ব্রাউন ব্রেডও নিতে পারবেন। চারিপাশ থেকে কেটে যে ব্রাউন অংশটা আছে সেটাকে সরিয়ে নিচ্ছি। এই ব্রেড দিয়ে আসলে চটজলদি আপনারা এই রোলটা তৈরি করে নিতে পারবেন, এক্সট্রা কোনো রুটি বেলার ঝামেলাই থাকে না। এবার একটা বেলুনের সাহায্যে ব্রেডের টুকরাটাকে ঠিক এভাবে ফ্ল্যাট করে নিলাম, এবং এটা কতটা পাতলা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। শুধু খেয়াল রাখবেন যখনই বেলে নিবেন যেন কোনোভাবেই ব্রেডের পিসটা ছিঁড়ে না যায়। এবার একটা কর্নার থেকে তৈরি করে নেওয়া পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু ফোল্ড করে নিতে প্রবলেম হতে পারে। এখানে পানি নিয়েছি। এই পানিটা আসলে ব্রেডের চারিপাশে লাগিয়ে নিলে ব্রেডটা খুব সহজেই একটা পার্ট আর একটা পার্টের সাথে লাগিয়ে নেওয়া যায়। এই পানিটা আঠার মতো কাজ করবে। চারিপাশ থেকে লাগিয়ে নেওয়ার পরে পানিটা এবার ফোল্ড করে নিচ্ছি রোলের মতো করে, সাইডগুলো চেপে আটকে দিচ্ছি। রোলটা রেডি। আবার বেলুনের সাহায্য ছাড়া আপনারা চাইলে ব্রেডটাকে হাত দিয়ে ঠিক এভাবে চেপেও কিন্তু ফ্ল্যাট করে নিতে পারবেন। এবার এটা দিয়েও ঠিক ওই একইভাবে আমি রোলটা তৈরি করে নিচ্ছি। একটা সাইড থেকে পুর দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম, এবং ওই একইভাবে আমি ফোল্ড করে নিচ্ছি। এবার রোলের বাইরের আবরণের জন্য একটা ডিম, 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ এবং স্বাদ মতো লবণ নিয়ে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এছাড়াও বাইরের আবরণের জন্য দরকার পড়বে ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা আপনারা যে কোনো সুপার মার্কেটে কিনতে পাবেন, চাইলে ঘরেও তৈরি করতে পারবেন। আর ব্রেড ক্রাম না থাকলে আপনারা টোস্ট বিস্কুটের গুঁড়া, কর্নফ্লেক্স গুঁড়া অথবা মুড়ি গুঁড়া করেও ব্যবহার করতে পারবেন। এবার ডিমে একটা একটা করে রোল চুবিয়ে নিয়ে ঠিক এই ব্রেড ক্রাম্পের মধ্যে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। এমনভাবে গড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ ফাঁকা থেকে না যায়। ঝেড়ে এক্সট্রা যে ব্রেড ক্রাম্পটা লেগে আছে সেটা সরিয়ে নিতে হবে। এবার ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমি ডুবো তেল নিয়েছি। আর এই রোলগুলোকে কিন্তু আপনারা ঠিক এই পর্যায়ে যতদিন ব্রেডটার মেয়াদ থাকবে ততদিন ফ্রিজে রেখে সংরক্ষণও করতে পারবেন, এবং যখন দরকার পড়বে চটজলদি ভেজেও সার্ভ করতে পারবেন। মাঝারি আঁচে একটু সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নিচ্ছি।
কাঙ্ক্ষিত কালার চলে আসলে এগুলোকে তুলে নিতে হবে, এবং চাইলে পেপার টাওয়ালের উপর তুলতে পারেন, এতে করে এক্সট্রা তেলটা ঝরে যাবে। ঝুরা মাংসের রোল তৈরি হয়ে গেছে, একেবারে ঝটপট আর খেতেও দারুণ। তৈরি করেই দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপিসগুলো নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে থাকবে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে সাথেই থাকবেন। আপনারা ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।